আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালো। আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম, আমার আজকের ব্লগটি সবার ভালো লাগবে এই আশা করে ব্লগটি শুরু করছি। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে ইফতারে মেয়েরা বায়না ধরেছে, ওরা বার্গার খাবে। তো ভাবলাম বার্গার বাইরে থেকে নিয়ে না এসে বাসায় তৈরি করে দেই, আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি রেসিপিটা। তো এই জন্য বার্গার বানানোর জন্য আমি আজকে বার্গারের বনটাও বাসায় তৈরি করব। তো সেই জন্য এক কাপ কুসুম গরম পানি নিয়েছি, আর সাথে দু চামচ ইস্ট দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, এক চামচ ঘি দিয়েছি, আর গুঁড়ো দুধ দিয়েছি, আর সবগুলোকে আর একটা ডিম দিয়ে সবগুলোকে একটু মিশিয়ে নিয়ে এখন এখানে 4.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে এটা ডোটা তৈরি করে আর একটু ঘি উপরে দিয়ে এটাকে ঢেকে আধা 1 ঘন্টার জন্য একটু গরম জায়গা দেখে এটাকে রেখে দেব একটু ফুলে ওঠার জন্য। আর এইদিকে আমি চিকেন বার্গার করব। চিকেনের পেটি বানানোর জন্য আমি চিকেন নিয়েছি, হাড়ছাড়া চিকেন, আর এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারের জারের মধ্যে নিয়েছি, তো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব, একেবারে মিহি করব না। তো ব্লেন্ড করে নিয়ে এসেছি, এখন এই সাথে কিছুটা মশলা মাখিয়ে নিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়াটা একটু দিয়ে দিচ্ছি, গরম মশলার পাউডারটা দিয়ে দিচ্ছি, সয়া সস দিব আর টমেটো সস দিব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে মেখে ভালোভাবে তারপরে কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দিব। মশলা আর মাংসের পরিমাণ আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। দশ মিনিট পরে মাংসগুলোকে আবার বের করে নিয়ে এখানে আমি ময়দার দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিব। তো এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে এখানে একটা ডিম ভেঙে দিব। তো একটা ডিম ভেঙে দিয়ে এটাকে এখন বার্গারের পেটিতে বানিয়ে এটাকে একটু ভেজে নিব। তো আমি 6টা বার্গার বানাবো, এই জন্য 6টা পেটি বানিয়ে নিচ্ছি, আর পাশের চুলায় আমি বন বানাতে দিয়ে দিব এখন। তো বনের ময়দাটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে, এখন পাশের চুলায় বনটা বসিয়ে দিব। তো বনের শেপ দিয়ে নিয়েছি, এখন উপরে দিয়ে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। বার্গারের বনগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, তো একপাশে এক চুলায় এটা বনটা হচ্ছে, আর পাশের চুলায় আমি মাংসের পেটিটা বসিয়ে দিয়েছি, সেটাও ভাজা হচ্ছে। আর এইদিকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি, আমি মেয়োনিজ খেতে পারি না, তো সেজন্য আমি আমার মতো করে একটা সস তৈরি করে নিচ্ছি বার্গারে দেওয়ার জন্য। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি, আর 1.5 চামচের মতো চিনি দিয়ে দিব, আর সয়া সস দিব, আর টমেটো সস দিব, আর সাথে সরিষার তেল দিব। তো সবগুলো দিয়ে আমি সসটা তৈরি করছি। এই সসটা দিয়ে বার্গার তৈরি করলে খেতে অসাধারণ হয়, আর বাজারের বার্গারের চেয়েও কোনো অংশে কম হয় না, তো খেতে বেশ ভালো লাগে। আর এমনিতেও ম্যানেজ যেহেতু আমি খেতে পারি না, তো বাসায় কাউকে খেতেও দেই না, আর বাজার থেকে নিয়েও আসি না। তো এইভাবেই আমি বার্গারের সসটা বানিয়ে তারপর বার্গারটা তৈরি করি। তো আজকে সবগুলো সস বার্গার
আর হলো বার্গারের পেটি সব কিছু রেডি করে দিয়েছি। এখন বার্গারটা সাজাতে আমার মেয়ে সাহায্য করছে, ওর কাছে দিয়ে আমি বাকি কাজগুলো সারছি। রমজান মাসে ইফতারের সময় অনেক কাজ থাকে, একা হাতে সবগুলো সম্ভব না করা, তো মেয়েদেরও কিছু বলি না কারণ ওদের পরীক্ষা চলছে। তো এর ফাঁকে যখন যে পারে এসে সাহায্য করার চেষ্টা করে। তো আর মেয়েদের পড়াশোনার সমস্যা হবে, এই জন্য ওদের তেমন কোনো প্রেশারও দেই না, তো একাই সব কাজগুলো করে গুছিয়ে করে নিই। তো আমার হোমমেড বার্গার তৈরি হয়ে গিয়েছে, আপনাদের কাছে দেখে কেমন লাগছে? তো এদিকে আমি ইফতারগুলোকে সাজিয়ে নিয়েছি। আজকে শরবত বানাইনি, আজকে আখের রস নিয়ে এসেছে, তো আজকে এগুলোই খাবো। আর এইদিকে ছোলা ভেজেছি, বোনা করেছি, আর হলো এখানে গতকালকের জিলিপি আর ফ্রুটস তো সাজিয়ে নিয়েছি, আর সাথে বার্গার। তো এই হলো আমাদের আজকের ইফতার। তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে পারেন। তো আমার ভিডিওর কোথাও একটু জায়গায় যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে।